সুপারি সিন্ডিকেট আর একটা ভাইরাল ফোন কল গোলাঘাট এসপি কু তুমি দিছিলা 2 লাখ টাকা আমার একো দিলা আমার কার্বিলং এসপি সঞ্জীব শইকিয়াক 5.5 লাখ তেওঁলোক খুজি দিয়া যে পয়সা তো কাম নহল দি দিওক বলি জি এটিয়া তুলপার লগাইছে বিজেপির ভিতর সরা নমস্কার প্রিয় দর্শক মই জয়ন্ত মাধব গোস্বামীয়ে আন এটা গুরুত্বপূর্ণ বিষয় লৈ আহিছো আপোনালোকৰ সন্মুখলৈ ইতিমধ্যে আপোনালোক অবগত হৈছে যে সুপারি সিন্ডিকেটক লৈ দুগৰাকী নেতাৰ মাজত হোৱা কথোপকথন ভাইৰেল ফোন কলে এই মুহূৰ্তত বিজেপিৰ ভিতৰ চৰাত তোলপাৰ লগাইছে সুপারি সিন্ডিকেট এই সিন্ডিকেটত ৰাজনৈতিক নেতাৰ পৰা আৰম্ভ কৰি আৰক্ষী বিষয়লৈ বহু ৰৌ বৰালি জড়িত থকাৰ অভিযোগ আজিৰ অভিযোগ নহয় এই অভিযোগ দীৰ্ঘদিনীয়া আর সেই অভিযোগ সন্দর্ভতে এটা ভাইরাল ফোন কনক কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে রাজ্যজুড়ি আটাসুর নেতা মিলন বুড়াগোহাঁই আর বিজেপি নেতা লাচিত গগৈ কথোপকথন সেয়া আর নতুনক আপনার কোয়ার প্রয়োজন নাই কেনেদরে সুপারি সিন্ডিকেটর ধন কার কার হাতলে যাব কাক কাক তার ভাগ দিব লাগিব সেই সন্দর্ভত এটা ফোন কল ভাইরাল হয়েছে ইতিমধ্যেই কার্বি আংলং জেলার আরক্ষী অধীক্ষক সঞ্জীব কুমার শইকীয়ার জেপলৈ 12,50,000 দিয়ার কথাও আনকি সেই ভাইরাল ফোন কলত স্পষ্ট রূপত শুনিবলৈ পোৱা হৈছে গোলাঘাট এসপি কু তুমি দিছিলা 2 লাখ টাকা আমার একো দিলা আমার কার্বি আংলং এসপি সঞ্জীব শইকীয়াক 5.5 লাখ তেওঁলোক খুজি দিয়া যে পয়সা তো কাম নহল দি দিওক বলি ইতিমধ্যে আটাসুর সভাপতি পদৰ পৰা বহিষ্কার করা হৈছে মিলন বুড়াগোহাঁইক লগতে নিলম্বন করা হৈছে বিজেপির ওবিসি মোর্চার নেতা লাচিত গগৈ লাচিত গগৈক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে জেললৈ প্রেরণ করা হয়েছে কিন্তু এতিয়া পলাতক হয়ে আছে মিলন বুড়াগোহাঁই সুপারি সিন্ডিকেট চলাই অহা বিভিন্ন ধরনের বিস্ফোরক তথ্য এতিয়া সন্মুখলৈ অহার পথত বহু রৌ বুড়ালির মুখা খোল খোৱার পথত যদিহে আরক্ষীর তদন্ত সঠিক দিকত আগবাড়ে আনকি এই কেলেঙ্কারীত এতিয়া নাম সাঙু খাই পড়েছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার ব্যক্তিগত এগৰাকী সহায়কর নাম জিতু দাস নামৰ এগৰাকী ব্যক্তিগত সহায়কৰ নামো সাঙুৰ খাইছে জিতু দাসকো ইতিমধ্যে সমন জারি কৰা হৈছে লগতে সাঙুৰ খাই পৰিছে দুগৰাকী সাংবাদিকৰ নাম বোকাজানৰ দুগৰাকী সংবাদকৰ্মীৰ নাম সাঙুৰ খাই পৰিছে এই সমগ্র কেলেংকাৰী এতিয়া তদন্ত প্ৰক্ৰিয়া কি গতিত আগবাঢ়িব মিলন বুড়াগোহাঁই কেতিয়া গ্ৰেপ্তাৰ কৰিব পৰা হ'ব মিলন বুড়াগোহাঁই বর্তমান মালয়েশিয়াত থকা বলে জানিব পৰা হৈছে আর মালয়েশিয়ার পৰা অহার লগে লগে মিলন বুড়াগোহাঁইক গ্রেপ্তার কৰিব বলে জানিব পৰা হৈছে যি ফোন কল ভাইরাল হৈ পৰিছিল সঞ্জীব কুমার শইকীয়া কার্বি আংলঙৰ আরক্ষী অধীক্ষক তেওঁৰ 12,50,000 টকা দিয়ার কথা উল্লেখ করা হৈছিল সেই ফোন কল ভাইরাল হওয়ার পাছতে সঞ্জীব কুমার শইকীয়াই গোচর রুজু করে আর সেই গোচরের ভিত্তিতে ইতিমধ্যে লাচিত গগৈক গ্রেপ্তার করা হৈছে লাচিত গগৈ জেললৈ যোৱাৰ সময়তে কৈ গৈছে যে জেলৰ পৰা ওলাই আহিয়ে মিলন বুড়াগোহাঁইৰ বিৰুদ্ধে তেওঁ গোচৰ ৰুজু কৰিব তেওঁক ফঁচোৱা হৈছে তেওঁৰ বিৰুদ্ধে ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ কৰা হৈছে এইটো এটা ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ হৈ আছে মই ইয়াৰ পৰা ওলাই সকলো কথা কম ইয়াত কোনো এটা মানে মই এটা আইনক সহায় কৰিছোঁ বৰ্তমান আৰু তাৰ লগতে তেওঁ কৈছে যে জেলৰ পৰা ওলাই আহিয়ে বহু প্ৰভাৱশালী ব্যক্তিৰ মুখা খোল খাব এতিয়া প্ৰশ্ন হৈছে কোন সেইসমূহ প্রভাবশালী ব্যক্তি কার আশীর্বাদত এনেদরে বিজেপি নেতাই হোক বা এটা সংগঠনের নেতাই হোক সুপারি সিন্ডিকেট চলাই গেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নক লৈ এই মুহূর্তত তোলপার লাগি আছে বিশেষ বিজেপির ভিতর চড়াত বিজেপি নেতা এই সুপারি সিন্ডিকেটত জড়িত আছে নেকি আর কোনোবা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সন্দেহ এই মুহূর্তত ঘনীভূত হয়েছে মুঠর উপর তদন্ত প্রক্রিয়ার উপর সকলখিনি নির্ভর করব দুগৰাকী সাংবাদিকক অতি শীঘ্রে গ্রেপ্তার করব বলে জানিব পৰা হৈছে আৰু সেই দুগৰাকী সাংবাদিকক গ্রেপ্তার করার লগে লগে হয়তো আৰু বহু বিস্ফোরক তথ্য সন্মুখলৈ আহিব এই সুপারি সিন্ডিকেটত কোন কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত হৈ আছে এতিয়া সকলোৱে অপেক্ষা কৰি আছে সেই ৰৌ বৰালি সকলো জালত পৰক সুপারি সিন্ডিকেটত জড়িত থকা